আজ আমি আপনাদের দুটি সেদ্ধ আলু দিয়ে দারুণ স্বাদের একটা মুখরোচক রেসিপি বানানো দেখাবো। আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয় আর বানানো কিন্তু একেবারে সহজ, খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। তার জন্য এখানে আমি দুটো কাঁচা আলু নিয়েছি আর আলু দুটোর খোসা আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম। এইভাবে আলুটাকে হাফ করে কেটে তারপরে চার ভাগ করে নিতে হবে, তারপরে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একইভাবে দুটো আলু এইভাবে সরু সরু পাতলা করে কেটে নিয়েছি। দুটো আলুকেই এইভাবে সরু সরু পাতলা করে কেটে নিয়েছিলাম। এখন মিক্সিং বোলের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছি, তার মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম ময়লা না থাকে, মানে আলুর যে একটা চিড়চিড়ে ভাব থাকে বা আলুগুলোকে কিছুক্ষণ কেটে রেখে দিলে কালচে ভাব চলে আসে, তাই জল দিয়ে খুব ভালো করে ধুয়ে রেখে দিলাম। আলুগুলোকে খুব ভালো করে ধোয়া হয়ে গেছে আর জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেবো। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছি আর তার মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে। এইভাবে 7 মিনিটের মতন রান্না করে নিলে আলুর টুকরোগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন আমি আপনাদের 7 মিনিট পরে দেখাচ্ছি, এই সময় একটু চেক করে নিতে পারেন। আপনারা দেখুন আলুর টুকরোগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আলুর টুকরোগুলোকে তুলে একটা প্লেট বা মিক্সিং বোলের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিতে হবে, তাহলে আলুর নরম ভাবটা কিন্তু চলে যাবে আর জলটা কিন্তু ঝরিয়ে ভালো করে নিতে হবে। জল ভাব যদি থাকে তাহলে যখন আলুটাকে ম্যাশ করা হবে চিড়চিড়ে ভাবটা কিন্তু অনেক বেশি থাকবে, তাই এইভাবে জলটা ঝরিয়ে শুকনো করে নিতে হবে, মানে ঠান্ডা করে নিতে হবে। আলুর টুকরোগুলোকে ঠান্ডা করে নিয়েছিলাম, এখন ম্যাশ করে নিতে হবে। এইভাবে আমি হাতা দিয়ে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, নাহলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলুর টুকরোগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে কয়েকটা জিনিস দিয়ে দিতে হবে আর এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়ে না। এখন এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর 3টে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণেই দিলাম, 1 চামচের 4/4 ভাগ। আর ম্যাগির যে মশলাটা হয় সেই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু কিন্তু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যে কোনো ধরনের নুডলসের মশলা কিন্তু দিতে পারেন, তবে নুডলসের মশলাটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এইভাবে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, 3 চামচের মতন দিলেই হবে, তবে রেসিপিটা বানানোর জন্য কর্নফ্লাওয়ারই দিতে হবে। ময়দা বা বেসন কিন্তু দেওয়া যাবে না বা চালের গুঁড়ো দেওয়া যাবে না, কর্নফ্লাওয়ারই দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো করে আটকে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর বেশ মুচমুচে হবে। কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটা ডোয়ের মতন রেডি হয়ে যায়। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি আলুর এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা ছোট্ট পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম, তার মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা এই সময় 1 চিমটার মতন লবণ দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন, না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। এইভাবে কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি আলুর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম আর হাতের মধ্যে এই সময় অল্প পরিমাণ তেল ব্রাশ করে রেখেছিলাম যাতে মিশ্রণটা হাতে আটকে না যায়। কিছুটা অংশ নিয়ে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে, তারপর এইভাবে একটু লম্বা শেপ দিয়ে দিলাম। এবার লম্বা শেপটা দেওয়ার পরে এরকম একটা আইসক্রিমের স্টিক নিয়ে নিতে হবে। আইসক্রিমের স্টিকগুলো কিন্তু আপনারা খুব সহজে যে কোনো কেক অ্যান্ড বেকের শপে পেয়ে যাবেন, নাহলে অনলাইনেও পেয়ে যাবেন। এবার এইভাবে একটু আইসক্রিমের মতন শেপ দিয়ে দিলাম। তারপরে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে আর একটা প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণ ম্যাগিকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে ভেঙে রেখেছিলাম, সেই ম্যাগিগুলোকে এইভাবে খুব ভালো করে আটকে নিতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে ম্যাগির মধ্যে দেওয়া হচ্ছে, খুব ভালো করে কিন্তু আটকে যাবে। দেখতেও যতটা ভালো লাগে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো লাগে। তারপর হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে দিচ্ছি যাতে খুব ভালো করে আটকে যায়। এই স্ন্যাক্সটা কিন্তু একেবারে রেডি। একইভাবে বাকি স্ন্যাক্সগুলো রেডি করে নিতে হবে। এখন আমি আপনাদের আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি আর আপনারা দেখলেন তো বানানো কতটা সহজ, খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। আপনাদের বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, ছোট থেকে বড় যে কেউ কিন্তু খুবই পছন্দ করবে। একইভাবে আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবারও ম্যাগির উপরে রেখে খুব ভালো করে এইভাবে ম্যাগিগুলোকে আটকে নিতে হবে, তারপরে হাত দিয়ে একটু ভালো করে প্রেস করে নিতে হবে যাতে খুলে না যায়। সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছি। সমস্ত সেদ্ধ আলুর স্ন্যাক্সগুলো কিন্তু রেডি হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার এইগুলোকে ভেজে নিতে হবে।
তার জন্য ফ্রাইং প্যানে আমি কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি, তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন আমি এইভাবে রেখে দিচ্ছি তেলের মধ্যে, আর ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামেই রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে এইগুলোকে কন্টিনিউ নাড়াচাড়া করে মানে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, বেশ মুচমুচে হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি এলে খুব কম উপকরণতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, আশা করি সবার খুবই পছন্দ হবে। আর এইভাবে 1 মিনিট অন্তর একটু উল্টে পাল্টে রাখতে হবে। আর এইগুলোকে ভাজার সময় ফ্লেমটা কিন্তু হাইতে করা যাবে না, হাই ফ্লেমে ভাজলে এইগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যেতে পারে বা কালো হয়েও যেতে পারে। তা এইভাবে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভেতর পর্যন্ত খুব ভালো করে ভাজা হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর এই দারুণ স্বাদের স্ন্যাক্সগুলোকে ভাজতে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে। এখন আমি আপনাদের 7 মিনিট পরে দেখাচ্ছি, উল্টে পাল্টে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আলুর এই স্ন্যাক্সগুলোকে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, আপনারা দেখুন দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই দারুণ স্বাদের রেসিপিটা বানানোর জন্য খুব বেশি উপকরণ বা খুব বেশি সময়েরও প্রয়োজন পড়ে না, খুব কম সময় কম উপকরণ দিয়ে আপনারা কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আপনার পরিবারের সবার জন্য, বা বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলেও আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।